হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব যা প্রত্যেকেরই জানা উচিত, কেননা আমাদের সকলেরই ঘরে ফ্রিজ রয়েছে। আর এই ফ্রিজ থাকলে যে আমরা সব ধরনের খাবারই এই ফ্রিজের ভেতর রাখবো তা কিন্তু নয়, কেননা সব জিনিস ফ্রিজের মধ্যে রাখলে অনেক সময় বিষে পরিণত হতে পারে, এর ফলে আমাদের শরীরের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তাই অবশ্যই যাদের ঘরে ফ্রিজ রয়েছে তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, না হলে অনেক বড় মিস করবেন এবং এটি না জানার ফলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো দর্শক, তাই জেনে নিন ফ্রিজে যে খাবারগুলো ভুলেও রাখবেন না। অনেকেই ভেবে থাকেন সকল খাবারই ফ্রিজে রাখলে সতেজ থাকবে, তা কিন্তু নয়। অবশ্যই ফ্রিজে কোন খাবারগুলি রাখা উচিত নয় তার সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে, তা না হলে শারীরিক নানা সমস্যা অজান্তেই কাবু করবে আপনাকে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেই ফ্রিজে কোন খাবারগুলো রাখা একেবারেই ঠিক নয়। প্রথমেই রয়েছে আলু। ফ্রিজে রাখলে একদিকে যেমন আলুর গন্ধ চলে যায়, তেমনই আলুর মধ্যে থাকা শর্করা দ্রুত বাড়তে থাকে। আলু ভালো করে রাখতে কাগজের প্যাকেটে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখুন। এরপর রয়েছে মধু। মধু ফ্রিজে রাখলে মধুর মধ্যে একটা স্বচ্ছ ভাব আসে। যদি মধু ভালোভাবে রাখতে চান তাহলে কাঁচের শিশিতে ঘরের স্বাভাবিক টেম্পারেচারে রাখুন, এতে মধু ফ্রেশও থাকে এবং অনেকদিন পর্যন্ত স্বাভাবিক গুণ বজায় থাকে। মধুতে স্বচ্ছ ভাব আসলে বুঝতে হবে এর গুণ নষ্ট হয়ে গেছে। তরমুজ। ফ্রিজে সাধারণত ফল ভালো থাকে না, ফ্রিজের ঠান্ডায় তরমুজের চিল ইঞ্জুরি হয়, এর ফলে তরমুজের স্বাদ ও রং হারিয়ে ফেলে। চিল ইঞ্জুরিতে ব্যাকটেরিয়ার জন্ম নেয় আর এই অবস্থায় ওই তরমুজ খাওয়া পেটের জন্য ক্ষতিকর। পাউরুটি। ঠান্ডায় থাকা পাউরুটিকে স্বাভাবিক তাপমাত্রায় বের করলে খুব দ্রুত তা শুকোতে শুরু করে, এর ফলে পাউরুটি ঝুরঝুরে হয়ে যায়। তাই পাউরুটিকে ডিপ ফ্রিজে রাখুন। 3 থেকে 4 দিন ধরে যতটা পাউরুটি খাবেন সেটা বের করে স্বাভাবিক তাপমাত্রায় রাখুন। কফি। ফ্রিজে কফি রাখলে তা খুব দ্রুত গন্ধ হারিয়ে ফেলে, এমনকি ফ্রিজে থাকা অন্য সব জিনিসের গন্ধ কফির মধ্যে ঢুকে যায়। অত্যাধিক ঠান্ডা কফিকে ড্যাম্প করে দেয়। কলা। ফ্রিজে রাখলে কলা একদিকে যেমন তার পরিপক্কতা হারায় সেই সঙ্গে স্বাভাবিক গুণাবলীও নষ্ট হয়ে যায়, কারণ কলা নিজেই একটা ঠান্ডা ফল, সেই সঙ্গে বাড়তি ঠান্ডায় রাখলে কলার মধ্যে থাকা পটাশিয়াম কন্টেন্টও কমে যায়। পেঁয়াজ। বেশি ঠান্ডায় পেঁয়াজ নরম হয়ে যায়, অন্য জিনিসের গন্ধও খুব দ্রুত পেঁয়াজ গ্রহণ করে, তাই স্বাভাবিক তাপমাত্রায় পেঁয়াজ রাখাই ভালো, খুব দরকার হলে একদিনের জন্য ফ্রিজে রাখা যেতে পারে। অলিভ অয়েল। ফ্রিজে রাখলেই অলিভ অয়েল জমে যায়, এর ফলে অলিভ অয়েলের মধ্যে এমন কিছু কেমিক্যাল রিয়াকশন হয় যা মানুষের শরীরের পক্ষে হানিকর। টমেটো। অত্যাধিক ঠান্ডায় টমেটোর স্বাভাবিক গুণ নষ্ট হয়ে যায়, সেই সঙ্গে ফাঙ্গাল ইনফেকশন হয়, এরপর ওই টমেটো খেলে তার শরীরের পক্ষে ক্ষতিকারক। রসুন। গোটা রসুন ফ্রিজে রাখা অস্বাস্থ্যকর। রসুনের কোয়া অত্যাধিক ঠান্ডায় শুকাতে থাকে, এর ভিতরে যে রস থাকে তা শুকিয়ে যায়। সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা গোটা রসুন ফ্রিজে রাখা যেতে পারে, তবে রসুনের পেস্ট 10 থেকে 15 দিন ফ্রিজে স্টোর করে রাখা যায়। তো দর্শক, আপনারা জানতে পারলেন ফ্রিজে যে সকল জিনিস রাখলে বিষে পরিণত হতে পারে এবং তা আপনার শরীরের জন্য ক্ষতিকারক। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।